দাউদ আলাইহিস সালাম ঘর থেকে কোথাও যদি বের হতেন দরজা বন্ধ করে তিনি বের হয়ে যেতেন, কাউকে তার ঘরের ভিতরে ঢুকতে দিতেন না বা সেটা পছন্দ করতেন না। তিনি দরজা বন্ধ করে বের হয়েছেন, বিবি সাহেব দেখতেছেন ঘরের ভিতরে একজন পুরুষ মানুষ দেখা যায়। তিনি ডাক দিয়ে বলতেছেন, কে গো, দরজা বন্ধ, ঘরের ভিতরে তুমি ঢুকলা কেমন করে? আল্লাহর দোহাই তুমি বের হও, নতুবা পয়গম্বর দাউদের রোশানল থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, ধমক থেকে বাঁচতে পারবো না, তিরস্কার থেকে বাঁচতে পারবো না, তুমি বের হও। কিন্তু মানুষটা কিছুই শুনে না, জবাব দেয় না। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তিনি আসলেন, তিনি এসেও দেখেন ভিতরে একজন মানুষ অপরিচিত। ডাক দিয়া বলতেছেন, কে রে ভাই, তুমি কে, কি তোমার পরিচয়, তুমি এখানে কেমন করে ঢুকছ, দরজা বন্ধ জানালা বন্ধ, ঢুকলা কেমন করে, তুমি কে? ভিতর থেকে আওয়াজ দিয়া কয়, পয়গম্বর, আমার পরিচয় যদি জানতে চান তাহলে শুনুন, আমি কোথাও যাইতে গেলে কারো কোনো অনুমতি নেই না, আমি কোথাও ঢুকতে গেলে দরজা বন্ধ না খোলা সেদিকেও তাকাই না, কোনো প্রতিবন্ধক আমাকে বাধা দিয়া রাখতে পারে না, কোনো দেয়াল আমাকে আটকাতে পারে না। এই কথা বলতে দাউদ আলাইহিস সালাম বলেন, তাহলে তো আর চিনে ফেলেছি আপনি মালাকুল মউত আজরাইল। দাউদ আলাইহিস সালাম ভিতরে ঢুকলেন, মালাকুল মউত আজরাইল বলতেছেন, নবী গো আপনার সময় শেষ, আপনি প্রস্তুত হয়ে যান। আল্লাহর পয়গম্বর তিনি প্রস্তুতি নিলেন, আর তখন ওনার জান কবজ হয়ে গেল। ভাইরা বন্ধুরা, আল্লামা সুদ্দি বলেন, দাউদ আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে শনিবার, আবার কোন রেওয়ায়েতে এসেছে বুধবার, আবার এক রেওয়ায়েতের মধ্যে এসেছে মেহরাবের সিঁড়ি দিয়া নামার সময় ইনি মাঝখানে এসেছেন, ওই সময় মালাকুল মউতের সাথে দেখা, জান কবজের জন্য প্রস্তুতি নিয়ে নেন। দাউদ আলাইহিস সালাম তখন বলতেছেন, ভাই আজরাইল, হয় আমাকে নিচে নামতে দাও নতুবা একটু উপরে উঠতে দাও। এ ভাই আজরাইল, হয় আমাকে একটু নিচে নামতে দাও নতুবা উপরে উঠতে দাও। মালাকুল মউত আজরাইল কয়, নবী গো, লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। প্রতিটা মানুষের জন্যই তার নির্ধারিত আয়ুষ্কাল রয়েছে, এই আয়ুষ্কালের বেশি কম বেশি কিছুই করা হবে না, সময় যার যখন যেখানে শেষ সেখানেই খতম, এক বিন্দু পরিমাণ টাইম এদিক সেদিক করা হবে না। অতএব আপনি প্রস্তুতি নেন, আপনি প্রস্তুতি নেন। দাউদ আলাইহিস সালাম বুঝে গেলেন, মালাকুল মউত আজরাইল বলেন, আসমান থেকে আপনার জন্য যত যা কিছু ছিল সব কিছুর আইটেম ফুরায় গেছে, জমিনে আপনার রিজিক যা ছিল শেষ হয়ে গেছে, এই জমিনে আপনার অক্সিজেন নেওয়ার যে পরিমাণ ছিল সেই অক্সিজেন ফুরায় গেছে, অগণবী একটা কদম উপরে অথবা নিচে দেওয়ার মতো সময় এইটুকু বাতাস আপনার জীবনে যা ছিল তা ফুরায় গেছে, আপনার রিজিক যা ছিল তা ফুরায় গেছে, অতএব আর সুযোগ নাই। তিনি ওই সিঁড়ির মধ্যেই সেজদায় লুটায় পড়লেন, সেজদায় লুটায় পড়লেন না, আর মালিকের কদমে সেজদায় পড়ে বলতেছেন, মালিক আমি তো যাইতে প্রস্তুত, তোমার সাথে দেখা করতে আমি পাগল, কারণ তুমি মাশুক আর আমি আশেক, আল্লাহ তুমি আমার মাহবুব, আমি তোমার হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিনের
এশকো ভালোবাসা নবী পয়গম্বরগণের অন্তরে কি পরিমাণ ছিল। সিঁড়ির মধ্যে সেজদারত অবস্থায় দাউদ আলাইহিস সালামের জান কবজ হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, একটু চিন্তা করে দেখো না, মৌতের সময় হয়ে গেছে, বিদায়। আল্লাহ তার একজন পয়গম্বরকে সিঁড়ি দিয়ে নামার সুযোগ দেয় নাই, সিঁড়ি দিয়ে উপরে ওঠার সুযোগও দেয় নাই। আমার তোমার যখন যেখানে মৃত্যুর টাইম হয়ে যাবে, আল্লাহর গোলাম, গাড়িতে হলে গাড়িতেই, বাড়িতে আসার সুযোগ নাই, অফিসে হলো অফিসেই, সন্তানের কাছে ফিরার সুযোগ নাই, বিদেশ বাড়িতে হলে হবে সেখানে, দেশে আসার সুযোগ নাই, যার যেখানে যেই হালতে মরণ, আল্লাহ লিখে রাখছেন হাদিস শরীফে, আল্লাহর নবী বলেন ওই জায়গা মর তো পৌঁছাইতে আল্লাহ তার একটা হাজত সৃষ্টি করে দেন। যেই জমিনে আল্লাহ যার মরণ লিখে রাখছেন, ওই জমিনে পৌঁছার জন্য তার একটা প্রয়োজন আল্লাহ পাক তড়িৎ গতিতে সৃষ্টি করে দেন। সে ওই প্রয়োজনের খাতিরে সেখানে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে যায়। বাহের বন্ধুরা জন্য বলতেছিলাম, এখানেই উনার ইন্তেকাল হয়ে গেল। সুলাইমান আলী ইসলাম উনার সন্তান, সুলাইমান আলী ইসলাম বাবার লাশটা নিচে নামাইলেন। ভাইরা বন্ধুরা, এরপরে দেখা গেল আল্লাহর পয়গম্বরকে গোসল করানো হলো, কাফন পরানো হলো, জানাজা দেওয়ার জন্য ময়দানে হাজির করা হলো। মরুভূমির উপরে প্রচণ্ড সূর্যের তাপ, ওনার জানাজা এক ঐতিহাসিক জানাজা হয়েছিল, বনি ইসরাইলে এত বড় জানাজার আগে পরে হয় নাই, মুসা আলাইহিস সালাম ব্যতীত এত বড় জানাজা। হযরত দাউদ আলাইহিস সালামের জানাজার মধ্যে প্রায় বাইরা বন্ধুরা জানাজার মধ্যে অনেক অনেক বুজুর্গ অনেক সেখানে হাজির হয়েছিলেন, এমনকি তাদের যে যাজক ছিলেন ধর্মযাজক, 46,000 ধর্মযাজক দাউদ আলাইহিস সালামের জানাজায় শরীক ছিলেন, যাদের মাথার টুপি ছিল লম্বা টুপি। ভাইরা বন্ধুরা, উপর থেকে প্রচন্ড রৌদ্রের তেজ সুলাইমান আলাইহিস সালামের কাছে তারা আবদার করলেন, আপনি একটু আমাদের রৌদ্র থেকে একটু একটু ব্যবস্থা করেন। সুলাইমান আলাইহিস সালাম তখন পাখিদেরকে বললেন, পাখিরা তোমরা ডানা মেলে দাও, প্রচন্ড সূর্যের তাপ থেকে যেন জানাজায় শরীককারী মানুষ তারা মুক্তি পায়, আরাম পায়। সুলাইমান আলাইহিস সালামের অনুগত আল্লাহ পাক বাতাসকে করে দিলেন, জিন্নাতকে করে দিলেন, পাকপাকালি সবাইকে তার অনুগত করে দিছিলেন। বিদায় পাখিরা সাথে সাথে ওনার কথাগুলি শুনল, এবং প্রতিটা পাখি ডানা মেলে মেলে চতুর্দিক দিয়ে মনভাবে বেষ্টন করে ফেলল, জানাজায় শরীককারী মানুষ, কারো গায়ে আর সূর্যের তাপ লাগে না, এমনভাবে চতুর্দিক দিয়ে পাখি ডানা মেলে রাখলো, অক্সিজেন আসা বন্ধ হয়ে গেছে। এখন তাড়াতাড়ি তারা বলতেছে, পয়গম্বর শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, একটা ব্যবস্থা করুন। পাখিদেরকে বললেন, পাখিরা তোমরা যেদিক থেকে বাতাস আসা যাওয়া করো ওই দিকে ডানা দিয়ে ঘুরো না, সূর্যের তাপটা যেই দিক দিয়ে আসতেছে ওই দিক দিয়ে তোমরা ডানা মেলে রাখো। সাথে সাথে পাখি আবার ওনার কথা মতো সূর্যের তাপটাই শুধুমাত্র ডানা দিয়ে আটকায় রাখলো, বাতার যেই দিকে ঢুকার সেই দিকে ঢুকলো, আরাম পাইল। উপস্থিত মানুষরা সবাই সুলাইমান আলাইহিস সালামের সর্বপ্রথম মুজিজা তারা এখানে দেখলো জানাজার সময়। দাউদ আলাইহিস সালামের জানাজার সময় উড়ন্ত পাখি আকাশে ডানা মেলে ছায়া দিয়ে রাখলো, অসংখ্য অগণিত হাজার লক্ষ মানুষ জানাজায় শরীক হলো, তা কারো গায়ে সূর্যের তাপ লাগে নাই, কষ্ট পায় নাই, বিস্ময় করে জানা চাচ্ছিল দাউদ আলাইহিস সালামের। ভাইরা বন্ধুরা, হযরত দাউদ আলাইহিস সালামের অনুগত আল্লাহ করে দিছিলেন, দাউদ আলাইহিস সালামের অনুগত পাহাড় ছিল তার অনুগত, দাউদ আলাইহিস সালামের সাথে তসবিহ পাঠ করত পাহাড়, দাউদ আলাইহিস সালামের সাথে তসবিহ পাঠ করত পাখি, দাউদ আলাইহিস সালামের অনুগত ছিল লোহা,
ইনি লোহাকে হাত দিয়া ধরলে লোহাটা মমের মতো হয়ে যেত, আর লোহাকে মমের মতো করে তিনি যা খুশি তা বানাইতে পারতেন। আর লোহা দ্বারা বানানো জিনিস আল্লাহর পয়গম্বর বাজারে বিক্রি করতেন। ভাইরা বন্ধুরা দেখেন, এত বড় পয়গম্বর লোহার জিনিস বাজারে বিক্রি করে জীবিকা জীবিকা তালাশ করতেন, ব্যবসা করতেন হালাল তরিকায়, সেটা ছোট্ট হোক। বাদশাহ আলমগীর তিনি ছিলেন সেই সুই সুতা দিয়ে সেলাই করতেন, টুপি সেলাই করে করে টুপি নিয়ে বাদশাহ আলমগীর বাজারে বিক্রি করতেন, বাইতুল মাল থেকে টাকা নিতেন না। দাউদ আলাইহিস সালাম তিনিও বাইতুল মাল থেকে কোনো টাকা নিতেন না, সরকার আর সরকারি রাজস্ব কোষ থেকে টাকা নিতেন না, বেতন নিতেন না। ভাইরা বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালাম ওনার ১৯ জন সন্তানের ভিতরে, দাউদ আলাইহিস সালামের ১৯ জন সন্তানের ভিতরে সর্বকনিষ্ঠ সর্বচ্ছোট সন্তান ছিলেন সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন ওনার সবচেয়ে ছোট্ট সন্তান, কিন্তু জ্ঞানী গুণে আল্লাহ পাক সবার চেয়ে বড় বানায় দিছিলেন সুলাইমান আলাইহিস সালামকে, জ্ঞানী গুণে বড়। একটা ঘটনা উল্লেখ আছে যেটা সবাই শুনে আমরা অনেকটাই তৃপ্তি পাই, মজা পাই, কিন্তু এটা কঠিন এক নবীর উপরে অপবাদ, এটা চরম আকারের ভুয়া একটা কথা। সেটা হলো দাউদ আলাইহিস সালাম ওনার নাকি ৯৯ জন স্ত্রী ছিল, এরপরে উনি আরেকজন স্ত্রী বিয়ে করেছিলেন ১০০ জন। এই সর্বশেষ যে স্ত্রী তার গর্ভে সুলাইমান আলাইহিস সালাম, ওই স্ত্রী কে ছিল, ওনারই এক মন্ত্রী, ওনারই এক মন্ত্রী, এই মন্ত্রীর স্ত্রীকে নাকি ইনি বিয়ে করেছেন, ও সৈন্য, ওনারই এক সৈন্য, এই সৈন্যের স্ত্রী ছিল খুব সুন্দরী, তার প্রতি ওনার নাকি লোভ পড়ছে, উনি ওই সৈন্যরে যুদ্ধের কথা বলে বাহিরে বাড়াইয়া হত্যা করছেন, আর এদিকে তার স্ত্রীরে তিনি বিয়ে করে নিছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। কত বড় কথা, এটা একজন নবীর উপরে কত বড় অপবাদ, কত বড় ডাহা মিথ্যা কথা। এগুলা গাল গল্প, এগুলা বিশ্বাস করার দ্বারা ঈমান থাকবে না। আমি আগেই বলেছি যে ইসরায়েলি রেওয়ায়েত কিছু ঘটনা আছে যেগুলো আমরা শুনতে পারি, বলতেও পারি, বা ইয়াকিনও করতে পারি, বিশ্বাসও করতে পারি, করলে আমার ইমানের কোনো ঘাটতি নাই, কারণ এর সাথে কোনো আমার আকিদা বিশ্বাসের কোনো দ্বন্দ্ব নাই, কোনো মোকাবেলা হয় না। কিন্তু ইসরায়েলি রেওয়ায়েতের এমন কোনো ঘটনা যে ঘটনা শোনার দ্বারা, ইয়াকিন করার দ্বারা, বিশ্বাস করার দ্বারা যদি আমার কোরআন হাদিসের আকিদার সাথে কোনো দ্বন্দ্ব লেগে যায়, মোকাবেলা হয়ে যায়, তখন ইসরায়েলি রেওয়ায়েতকে আমরা বর্জন করব, সম্পূর্ণ ভুয়া বলবো, নবীরা নিষ্পাপ মাসুম, তাদের দ্বারা এমন অন্যায় হতেই পারে না, অসম্ভব। এবং কি এটার এইভাবে আরো সাজাইছে যে দাউদ আলাইহিস সালাম তিনি একবার ঘরের মধ্যে তিনি দরজা দরজা বন্ধ করে এবাদতে মগ্ন, ওই অবস্থায় দুইজন মানুষ ঘরের ভিতরে ঢুকিয়া বিচার প্রার্থী হয়েছে, আল্লাহর পয়গম্বর বলতেছেন তোমরা কেমনে ঢুকলা, কীভাবে ঢুকলা, কী আসো বিষয় কী আনো, এই টাইমে কেন বলে ঢুকছে, আমাদের একটা বিচার করা লাগবে। বলে তো বিচারের টাইম কি এখন, বা এটা কি বিচার কর, বলে হ্যাঁ এখনই করতে হবে, আমাদের বিচারটা খুব জরুরি। বলেন, বলে কী আছে বিচার, কী বিচার, বলে বিচার হলো আমার ৯৯টা, আমার ভাইয়ের ৯৯টা ছাগল ভেড়া, আর আমার মাত্র একটা ভেড়া, সে ৯৯টা ভেড়া থাকার পরেও সে আমারই একটা নেওয়ার জন্য পাগল, আমাকে আমার একটা নেওয়ার জন্য খুব জুলুম করে, অত্যাচার করে, এটা কি তার জন্য ঠিক না বেঠিক। দাউদ আলাইহিস সালাম তখন বুঝতে পারছেন নিজের ভুলটা, তিনি বলেন এটা চরম অন্যায়, চরম গর্হিত কাজ, চরম গর্হিত কাজ, অন্যায় কাজ, তো ৯৯টা
ভেড়া তোমার আছে, আরেকজনের আসি মাত্র একটা, তারটা নেওয়ার জন্য এত পাগল কেন? মিলেটে চরম অন্যায় বলে উনি সাজদা পড়ে গেছে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইছে যে তোমার 99 জন বিবি আছে, আরেকজন বিবি তুমি যে আরেকজনের একটা আনতে চাও যার আসেই একটা, এটা কি তোমার সাথে তুমি কি জুলুম করো নাই? তুমি কি জালেমের খাতায় পড়ো নাই? সেজদায় পড়ে আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ তারে মাফ করলেন, তিনি বুঝে গেছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা, নবীর উপরে একটা অপবাদ। মূলত দাউদ আলাইহিস সালাম একবার বলছিলেন, আল্লাহ আমি আমার মহলে এমন কোনো টাইম যায় না যেই টাইমটাতে তোমার জিকির হয় না। টাইম বান্দা ছিল, সময় বান্দা ছিল, ইনি এতটা থেকে এতটা পর্যন্ত আল্লাহর জিকির করবেন, ওনার সন্তান এতটা থেকে এতটা পর্যন্ত জিকির করবে, ওনার অমুক স্ত্রী এতটা থেকে এতটা পর্যন্ত জিকির করবে, অল টাইম মহল জিকিরে থাকতো, আল্লাহর গুণগান আল্লাহর তসবিহ তাহলিলে থাকতো, কোনো সময় গ্যাপ যেত না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার টাইমে উনি যেই টাইমে ইবাদত করবে এই টাইমে দুইজন বিচার প্রার্থী পাঠাইয়া দিয়া ওনার জিকির থেকে একটু বিরত করাইয়া দিছেন, বুঝাইছেন তোমার এই জিকির করাটাও এটাও তোমার কোনো ক্রেডিট নয়, বাহাদুরি নয়, আমি আল্লাহ সুযোগ দিতেছি, আমি তোমার এই তৌফিক দিতেছি বিধায় এটা করা সম্ভব হচ্ছে। যদি আমি তোমাকে এরকম ব্যস্ততার ভিতরে রেখে দিই তাহলে কি তোমার দ্বারা আমার জিকির করা সম্ভব? দেখো না, একটু ব্যস্ততার ভিতরে ফালাইয়া দিলাম, দুইজন বিচার প্রার্থী আইলো, এদের ব্যস্ততার ভিতরে পইরা এইটুকু টাইম তো তোমার জিকির থেকে সরে গেল, আমার জিকির থেকে তোমার এইটুকু টাইম গাফেল হয়ে গেল, গাফলতি চলে আসলো, এই টাইমের ভিতরে তো আর জিকির তোমার মহলে কেউ করে নাই। ভাইরা বন্ধুরা, সেজদায় পড়ে আল্লাহর কাছে তিনি ক্ষমা চাইলেন, আল্লাহ সব কিছু তোমার দেওয়া তৌফিক, আমি আপনাও যে ইবাদত করতেছি বন্দেগী করতেছি এটা কার দেওয়া তৌফিক? আল্লাহর দেওয়া। এজন্য বাহাদুরি করার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, এই কথা বলার কোনো সুযোগ নাই। আমি তো এত বড় বুজুর্গ, আমি তো এত বড় আল্লাহওয়ালা, আমি তো এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা, এমনটা বলার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। বাইরা বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালাম তিনিও বহুত বড় একজন পয়গম্বর ছিলেন, দাউদ আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাসের নির্মাণ কাজ শুরু করেছেন আর ওই অবস্থায় নির্মাণ কাজ শেষ করতে পারেন নাই, মেহরাব থেকে নেওয়ার পথে উঠতেও পারেন নাই, নামতেও পারেন নাই, মাঝখানে যান কবজ হয়ে গেল, জানাজা হলো। ভাইরা বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালামের মুজেজা উপস্থিত লক্ষ লক্ষ মানুষ দেখল, পাখির ছায়া সবাই দেখল। এরপর আল্লাহর পয়গম্বরকে দাফন করা হলো। সুলাইমান আলাইহিস সালাম তিনিও ছিলেন অনেক বড় একজন পয়গম্বর, বাবার মতোই তিনি নবীও ছিলেন, তিনিও বাদশাহ ছিলেন, নবীও ছিলেন, বাদশাহ ছিলেন। শিশুকালীন যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান গরিমা বুদ্ধি বিবেক সম্পন্ন একজন ন্যায় বিচারক, একজন নবী একজন পয়গম্বর আল্লাহ কবুল করলেন সুলাইমান আলাইহিস সালাম, ছোট্ট বালক বাবার কাছে দুইজন মানুষ বিচার প্রার্থী হয়ে আসল, একজন বিচার প্রার্থী ছিল দাউদ আল ইসলামের কাছে, দুইজনের একজন হলো ছাগলের মালিক আর একজন হলো জমির মালিক। সুলাইমান আলী ইসলাম তখন 10 বছরের বালক, একজন এক আল্লাহর পয়গম্বর, বাদশাহ জাহাপনা এই লোকের ছাগল পালে আমার জমি নষ্ট করে ফেলেছে, আমি মাত্র চারাগুলি লাগাইছি দেখার মতো খেজুরের চারাগুলি হয়েছে, তার ছাগলের পাল যায় আমার এই খেজুরের বাগানের সবগুলি চারা নষ্ট করে ফেলেছে। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তখন পরীক্ষা করতে বললেন, তদন্ত করতে বললেন, বলে যেই পরিমাণ ক্ষতি হয়েছে একটু দেখো, ক্ষতির অঙ্ক করে হিসাব মিলায় দেখা যায় ছাগলের মূল্য যা ক্ষতির পরিমাণতা। দাউদ আলাইহিস সালাম রায় দিয়ে দিলেন, ছাগলগুলি জমির মালিককে দিয়ে দাও, কারণ ক্ষতি বরাবর ছাগলের মূল্য পরিমাণ ক্ষতি হয়ে গেছে। ভাইরা, জমির মালিক ছাগল পায়া খুশি, কিন্তু ছাগলের মালিক বড় কষ্ট, ছাগলগুলি সব জমির মালিককে দিয়ে দেওয়া লাগছে, সে মনে কষ্ট নিয়ে ফিরত যাইতেছে, একজন বিচারে খুশি আর একজন কষ্ট পাইতেছে, বের হতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল, বলে কি বিচার? বলে এই বিচার। সুলাইমান আলাইহিস সালাম বলেন, বিচার হইছে ঠিক আছে ভালো,
न्याय विचार किन्तु आमार कासे एर चेये आरो उत्तम विचार आछे जेई विचारे दोनोजन खुशी थाकबे। दाऊद आलैहिस सलाम बोलतेछे एमन कि विचार बाबा जेई विचारे बादी विवादी दोनोजन खुशी? बोले हाँ। केमने? सुलेमान आलैहिस सलाम बोलतेछे जमीर मालिक जमी दिया दिबे सागलेर मालिक रे आर सागलेर मालिक सागलगुलि दिया दिबे जमीर मालिक रे। এইবার জমি পায়া ছাগলের মালিক জমিতে চারা লাগাবে, এই খেজুরের চালাগুলি পরিচর্যা করবে, যতটুকু তার ছাগলগুলি যেই পরিমাণ চারা নষ্ট করেছিল, যেই পরিমাণ বড় হয়েছে, ওই পরিমাণ বড় হওয়া পর্যন্ত সে চারাগুলির পরিচর্যা করবে। যখন ওই পরিমাণ হয়ে যাবে চারাগুলি, তখন জমি ফেরত দিয়ে দিবে আর তার ছাগলগুলি জমির মালিকের কাছে যে ছিল এতদিন পর্যন্ত, জমির মালিক তার ছাগল দ্বারা উপকৃত হবে। যেদিন জমি গাছওয়ালা হবে, চারাওয়ালা হবে, যেদিন ফেরত দিবে ওই দিন জমির মালিক জমি পাওয়া যাবে, ছাগলের মালিক ছাগল পাওয়া যাবে। এতদিন পর্যন্ত জমির মালিক ছাগল থেকে তার উপকার নিছে আর ছাগলের মালিক তার জমি কইরা দিছে। একটা সময়ে জমির মালিক জমি পাওয়া যাবে, ছাগলের মালিক ছাগল পাওয়া যাবে। এত সুন্দর বিচারের রায় শুইনা দাউদ আলাইহিস সালামও মহাখুশি, বাদী বিবাদীও খুশি, দুজন খুশি। এত সুন্দর বিচার ব্যবস্থা, দুজন খুশি হয়ে গেছে। আমার ভাই আল্লাহ পাক কোরআন করিমের মধ্যে বলছেন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এতটুকু জ্ঞান গরিমা বুদ্ধি দিয়েছিলেন। হ্যাঁ, দুজনের বিচার ছিল। দাউদ আলাইহিস সালাম তখন সাথে সাথে বিচারের রায় পাল্টাইলেন, বিচারের রায় বদলাইয়া ইসরায়েলের রায় মোতাবেক রায় দিয়ে দিলেন, দুজন খুশি হয়ে গেলেন। এতে করে বোঝা যায় একজন বিচারক তার রায় সে পাল্টাইতে পারে, সে বুঝলে সে তার সে যদি এর চেয়ে উত্তম কোনো রায় তার মাথায় আসে, একজন বিচারক তার রায়টাকে সে পাল্টাইতে পারে। যে কথা বলে যে কি কয়, কলম নড়ে না, কলম নড়ে, রায়ের নড়ে না। এই যে একটা কথা, এটা ইং ব্রিটিশদের একটা কথা, কিন্তু শরীয়তে বলে যে একজন বিচারক সে সঠিক রায় দেওয়ার পরেও, সে এর চেয়ে আরো উত্তম রায় জানার পরে বা বুঝার পরে সে তার রায় বদলাইতে পারে। দাউদ আলাইহিস সালাম রায় দিয়ে দিছিলেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের রায়টাকে ইনি আরো উত্তম মনে করছেন, বিধায় এই রায় পাল্টাইয়া ছেলের রায় মোতাবেক রায় দিয়ে দিছেন। আদম আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত নিয়ে যখন পড়ালেখা করা শুরু করলাম, দেখতে পেলাম আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ পাক যখন বনি আদমকে বের করে রূহ জগতে, সমস্ত রূহগুলোর ভিতর থেকে একটা রূহ আলাদাভাবে চমকাইতেছে। আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, মালিক এই রূহটা কার, এই রূহটা কার? আল্লাহ পাক তখন বলতেছেন, আদম এই রূহটা হলো তোমার একজন আদম সন্তান যার নাম হবে দাউদ। এই দাউদ আলাইহিস সালাম হলো তোমার একজন সন্তান। তার রূহটা এইভাবে চমকাইতেছে। আদম আলাইহিস সালাম তখন বলতেছেন, আল্লাহ তার হায়াত কত, আয়ু কত? আল্লাহ পাক বলেন, তার আয়ু মাত্র 40 বছর। আদম আলাইহিস সালাম তখন বলেন, মালিক এত কম বয়সে আমার এই সন্তানটা আর এত সুন্দর তার রূহটা চমকাইতেছে, সে তো জেনতন সাধারণ কোনো আদম নয়, সাধারণ কোনো সন্তান নয় আমার। আল্লাহ আমাকে তুমি যা হায়াত দিয়েছ, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্ধারিত হায়াত দিয়েছিলেন 1000 বছর, এটা তিনি জানতেন। তিনি বলেন, আমার হায়াত থেকে 60 বছর আমি তারে দিয়ে দিলাম, 40 আর 60 মিলাই আল্লাহ তুমি তার হায়াত, তার আয়ু 100 বছর করে দাও। আমার বাইরা বন্ধুরা যুবক,
আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এই কথাটাকে এই আবদারটাকে তিনি কবুল করে নিলেন। আদম আলাইহিস সালামের হায়াত থেকে 60 বছর দাউদ পয়গম্বরকে দেওয়া হলো। 1000 বছর থেকে 60 বছর যদি চলে যায় তাহলে তাকে 940 বছর নির্ধারিত সময়ে আদম পয়গম্বরের কাছে মালাকুল মউত আজরাইল যখন আসেন, আদম আলাইহিস সালাম বলতেছে আমার হায়াত তো আরো 60 বছর আছে। মালাকুল মউত আজরাইল বলে, পয়গম্বর আপনি কি আপনার সন্তান দাউদকে 60 বছর দিয়ে দেন নাই? আদম আলাইহিস সালাম ভুলে গেলেন, ভাইয়ের আমার এর থেকে জানা যায় দাউদ আলাইহিস সালামের বয়স ছিল 100 বছর, আয়ুকাল পেয়েছিলেন 100 বছর। ভাইরে এরপরে আমার ভাইরা বন্ধুরা, ওই দাউদ আলাইহিস সালাম ওনার বাল্যকালটা কিভাবে কাটলো, তারপরে যৌবনকালটা কিভাবে কাটলো, তারপরে মৃত্যুটা কিভাবে হলো, জানাজার বিস্ময়কর ঘটনাটা কি ছিল, বিস্তারিত কথাগুলি আমরা একটু শোনার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। বহুত বড় একজন মেক্কার দিনদার, বহুত বড় চরিত্রবান আখলাকওয়ালা একজন পয়গম্বর দাউদ, বনি ইসরাইলে তখন বনি ইসরাইলের সেনাপতি, তাদের রাজত্ব পরিচালনা করত তারা অনুগত ছিল তালুত নামে একজন বুজুর্গের। তালুত নামে একজন বুজুর্গের কিতাবের ভিতরে লিখেন তিনিও নবী ছিলেন। তখন দাউদ আলাইহিস সালাম মাত্র বাল্যকাল পের হয়ে যৌবনকালে পদার্পণ করেছেন। বনি ইসরাইলের সর্দার হলেন তালুত, আর বনি ইসরাইলের দুশ্মন আমালিকা সম্প্রদায়ের বাদশাহ হল জালুত। এই তালুত আর জালুত, তালুত হলেন নেককারদের সর্দার, জালুত হল খারাপ মন্দ লোকদের সর্দার, আমালিকা সম্প্রদায়ের সর্দার। এরাও ছিল খুব শক্তিশালী, আমালিকা সম্প্রদায় এরাও ছিল খুব শক্তিশালী, বিরাট কায়ার মানুষ। ভাইয়েরা বন্ধুরা ভালো করে আজ করে শুনো, এই জালুত আর তালুত তাদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। জালুত ছিল বিরাট কায়ার একজন মানুষ, তার বাহিনীও ছিল অনেক শক্তিশালী, কেউ সহসা তাদের সাথে যুদ্ধ করে পারত না। বনি ইসরাইলের কাছে একটা সিন্ধুক ছিল, যে সিন্ধুকের ভিতরে কিছু বরকতি জিনিস মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এবং তাদের পরিবারের কিছু সামগ্রী বরকতান এই সিন্ধুকের মধ্যে ছিল, এজন্য এই সিন্ধুকটারে তারা বরকতি সিন্ধুক মনে করত। এই সিন্ধুকটা তারা কখনো হাতছাড়া করত না, এই সিন্ধুকটারে তারা সর্বদা নিজের কাছেই রাখত এবং সিন্ধুক তাদের কাছে থাকত, বরকত আসত সব ধরনের খারাপি থেকে আল্লাহ এই বরকতি সিন্ধুকের খাতিরে হেফাজত করতেন। ভাইরা বন্ধুরা এরপরে দেখা গেল কি এমন একটা ঘটনা ঘটে গেল, একবার জালুত যুদ্ধ করে বনি ইসরাইলীদেরকে পরাজিত করে এবং তাদের ওই সিন্ধুকটাকে ছিনিয়ে নিয়ে যায়। এটা তালুতের আগে। ভাইরা বন্ধুরা তখনও তালুতের হাতে ক্ষমতা আসে নাই, জালুত প্রভাব কাটা শক্তি খাটাইয়া বনি ইসরাইলীদেরকে পরাস্ত করলো, পরাজিত করলো। ওই বরকতি সিন্ধুকটা সে নিয়ে গেল, বনি ইসরাইলের মানুষগুলা হতাশ হয়ে পড়ল, আমাদের বরকতি সিন্ধুকটা জালুত নিয়ে গেছে।
আমাদের যে কোনো মূল্যে এই সিন্ধুক ফিরে আনতে হবে, কারণ এর ভিতরে আল্লাহর পক্ষ থেকে অনেকগুলি বরকতি জিনিস রয়েছে। সিন্ধুকের কারণে আমরা আল্লাহর পক্ষ থেকে অনেক বরকত প্রাপ্ত, মুসিবত আজাব থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দেয়। না না, সিন্ধুকটা যে কোনো মূল্যে জালুতের কাছ থেকে আনতে হবে, এই চিন্তা এই ফিকিরে তারা একত্রিত হল, যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য প্রস্তুতি নিল। সেই প্রস্তুতির ভিতরে একজন পুরা নৌজোয়ান, তখন হযরত দাউদ পয়গম্বর, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিসসালাম তখন একজন পূর্ণ নৌজোয়ান, তিনি ওই বাহিনীতে যোগ দিলেন। সাধারণ সৈন্যের ভিতরে তিনি যোগ দিলেন। প্রস্তুতি চলল, এইদিকে এই সিন্ধুক তারা নেওয়ার পর ওই জালুত সম্প্রদায়, আমালিকার সম্প্রদায়ের ভিতরে সিন্ধুকের কারণে বরকত তো নাই, বরং সিন্ধুক নেওয়ার কারণে তাদের উপরে আজাব আর গজব, একের পর এক বিপদ, একের পর এক বিপদ। সিন্ধুক যেখানেই রাখে সেখানেই মহামারী দেখা দেয়, যেই এলাকায় সিন্ধুকটা রাখে সেই এলাকাতেই মহামারী দেখা দেয়। এইভাবে শহরকে শহর, পাঁচটা শহর ধ্বংস হয়ে যাচ্ছে। তারা বুঝতে পারল মূলে হলো এই সিন্ধুক, এই সিন্ধুক যেখানেই নেওয়া হবে, যেই শহরেই রাখা হবে, ওই শহরটা ধ্বংস হয়ে যাবে। অতএব না না, এই সিন্ধুক আর আমাদের মাঝে রাখা যায় না, সিন্ধুক যেখান থেকে আনছো ওদেরকে বুঝায় দাও। গরুর গাড়ির ভিতরে ওই সিন্ধুকটারে বসাইয়া বনি ইসরাইল আবার তারা ফিরত পাঠায় দিল। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ পাক ওই সিন্ধুক তার মালিকদের হাতে পৌঁছে দিলেন। যার জিনিস তাদের কাছে আল্লাহ পৌঁছায় দিলেন। এরপরে তালুত আর জালুতের মধ্যে একটা যুদ্ধ বেঁধে গেল। তালুত সম্প্রদায়ের সেনাপতি হলো, সাধারণ সৈন্য নিযুক্ত তৈরি করা হলো, নিয়োগ দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর দাউদ তখনও তিনি নবী হন নাই, একজন পুরনো নৌজোয়ান, তিনি ওই সৈন্য সেনাবাহিনীর মধ্যে যোগ দিলেন। বিশাল বাহিনী হলো আমালিকার সম্প্রদায়, জালুত সম্প্রদায়ের বিশাল বাহিনী, বিশাল বাহিনীর ভিতরে যুদ্ধ। ভাইরা বন্ধুরা, তালুত তাদেরকে নিয়ে যখন সৈন্য সামন্ত নিয়ে বের হয়েছেন জালুতের সাথে যুদ্ধ করার জন্য, ইনি বলতেছেন আল্লাহ পাক তোমাদের কাছ থেকে পরীক্ষা নিবে, তোমাদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিবে, তোমরা কারা এই যুদ্ধের উপযুক্ত আর কারা উপযুক্ত না। কিসের মাধ্যমে? কয়েকটা নদীর মাধ্যমে, ওই নদীর পানি পান করা, যারা পানি পান করবে না তৃষ্ণার্ত হওয়ার পরেও, প্রচণ্ড তৃষ্ণা থাকবে, মন চাইবে কূপ পেট ভরে পানি খাই, এরপরও যারা পানি পান করবে না, এই এক মুষ্টি আধা মুষ্টি পানি ব্যতীত, যারা এতটুকু পানি শুধু পান করবে, বাকি এর বেশি পান করবে না, এরাই শুধু আমার সাথে যুদ্ধে যেতে পারবে। আর যারা পেট ভরে পানি পান করবে, এরা আমার সাথে যুদ্ধে যেতে পারবে না। এটাই আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর পরীক্ষা। তালুত তাদেরকে নিয়ে রওনা দিলেন, নদীর কিনারায় গেলেন, প্রচন্ড তৃষ্ণা, উপর থেকে গরম, এক হলো মরুভূমির গরম, আরেক হলো উপরে সূর্যের তাপ। নদীর কিনারায় গেলেন, পানিতে নামলেন, হাজারো সৈন্যের ভিতরে, হাজার হাজার সৈন্যের ভিতরে মাত্র 313 জন মানুষ, 313 জন সৈন্য দাউদ আলাইহিসসালাম সহ, তারা শুধু নবীর কথা মতো অল্প কিছু পানি পান করলেন। প্রচন্ড তৃষ্ণা থাকা সত্ত্বেও তারা এর বেশি পানি পান করলেন না, জান রক্ষা করার মতো এদুর পানি শুধু হাতে নিলেন,
আর বাকি হাজারেরও উপরে তারা পানি পাইয়া বেহুশ হইয়া পানি পান করল, যার ফলে ওরা নদী পার হওয়ার পর অলস হয়ে একদম অচেতন হয়ে পড়ে গেল, আর যুদ্ধে যাওয়ার মতো এদের সাহস থাকলো না, নিষ্ক্রিয় হয়ে গেল। তাওলুত আলী ইসলাম তিনি 313 জন ওই বদরের সংখ্যা পরিমাণ এই সৈন্য হিম্মতওয়ালা সৈন্যদেরকে নিয়ে জালতের মতো এত বড় মহা এত বড় শক্তিশালী বাদশার মোকাবেলা রওনা দিয়ে দিলেন। কারণ ইমানদার মুমিনের ভালো করে ইয়াকিন রয়েছে, মুসলমান শক্তি বলে যুদ্ধ করে না, মুসলমান যুদ্ধ করে আল্লাহর গায়বে সাহায্যে। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون وأنتم الأعلون إن كنتم مؤمنين الله বলেন ভয় নাই, টেনশন নাই, তোমরা হীনমন্যতায় ভুগো না, তোমরা কোনোদিন পরাজিত হবে না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা খাঁটি মুমিন হও। খাঁটি মুমিন কারা? খাঁটি মুমিন হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন যারা খাঁটি মুমিন এরা সর্বদা ভরসা করে একমাত্র আল্লাহর উপর, সৈন্যের উপর নয়, অস্ত্রের উপর নয়। অস্ত্র হলো সামান্য উসিলা, সৈন্য হলো উসিলা। বদরে 313 জন নবীর সাহাবি, হাজারের উপরে দুশ্মন, বিজয় হলো মুসলমানের, কারণ তাদের অন্তরে ইয়াকিন ছিল বিজয় আমরা নিজেদের শক্তি বলে আনব, বিষয়টা এমন নয়, বিজয় আল্লাহ পাকের হাতে, আল্লাহ পাকের হাতে। আল্লাহ যখন চায় তখন বিজয় দেয়, আল্লাহ পাক যে কোনো একটা উসিলা তালাশ করে, উসিলা ধরে আল্লাহ বিজয় দিয়ে দেয়। সাহাবায়ে কেরাম 313 জন, হাতে কিন্তু প্রত্যেকের হাতে তলোয়ার নাই, হাতে ছিল খেজুরের ডাল সবার, কিন্তু উঠছিল না, সবার ঢালও ছিল না, ঘোড়াও ছিল না। ভাইরা বন্ধুরা খেজুরের ডাল নিয়ে যুদ্ধ করেছেন বদরের ময়দান, ইসলামের প্রথম যুদ্ধ, যে যুদ্ধের দ্বারাই মুসলমানের ভিত মজবুত হয়। এজন্য ভাইরা ভালো করে খেয়াল রাখবা, মুসলমান যতদিন পর্যন্ত আল্লাহ পাকের উপর পূর্ণ ইয়াকিন আর বিশ্বাস আর আস্থা থাকবে, ততদিন পর্যন্ত মালিকের ব্যবহারও আমাদের সাথে এমন হবে। আল্লাহ পাক বলে আনা ইন্দা আব্দি জন্নি আলা আনা ইন্দা আব্দি বি জন্নি, আমার বান্দা আমার উপরে যেই পরিমাণ ধারণা রাখে, যেমন ধারণা রাখে, আমি তার সাথে এমন আচরণ করি। আল্লাহ পাকের উপর আমাদের ভরসা যদি 100-100 হয়, আল্লাহ পাকের লেনদেনও আমাদের সাথে 100-100 হবে। আল্লাহ পাকের উপর ভরসা যদি 50% হয়, আল্লাহ পাকের লেনদেনও 50% হবে। আল্লাহর উপর আমাদের ভরসা আর বিশ্বাস যদি 10% হয়, আল্লাহ আমাদের সাথে লেনদেনও করবেন 10%। কিন্তু ভাইয়েরা বন্ধুরা মনে রাখবা, এটা আমার আল্লাহর কথা, হাদিসে কুদসি, বান্দা তুমি আমার উপর যেমন ধারণা করো আমি তোমার সাথে এমন আচরণই করি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর উপর ইয়াকিন, ভরসা, বিশ্বাস, আস্থা মুমিনের হবে 100-100। উহুদের ময়দানে সামান্য পরিমাণ কিছু অন্তরে ভাব আসছে, বদরে আমরা সংখ্যায় কম, তবু বিজয় লাভ করেছি, উহুদে তো আমরা প্রচুর, উহুদে তো বদরের তুলনায় আমাদের সংখ্যা অনেক বেশি, আমরা বিজয় আনবো না কেন? বাইরে এতটুকু অন্তরে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন
সাথে সাথে আল্লাহ পাক উহুদের প্রাথমিক অবস্থাটা বিপর্যয়ে ফালাই দিয়েছেন মুসলমানকে। মুসলমানে বহু সাহাবায়ে কেরাম উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেলেন, অথচ উহুদের জমিনে নবীর সাহাবি বদরের চেয়ে বেশি ছিলেন। আমির হামজার মতো নবীর কলিজার টুকরা চাচা, আবদুল্লাহ বিন জাহাসের মতো নবীর আপন ফুফাতো ভাই, একসাথে একই অবস্থায় একই ধরনে শহীদ হলেন। দুজনের নাক কান কেটে দেওয়া হলো। বাইরে বন্ধুরা, যে উহুদের ময়দানে আমার নবীর দান মুবারক শহীদ হয়, রক্ত ঝরে রক্ত জোরে নবীকে সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে পরিবেষ্টন করে রাখেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিজের বুকের মধ্যে জড়া দইলাম, পিঠটা দুশ্মনের দিকে দিয়া দিছেন আর বলতেছেন, তোমরা যা পারো আমার গায়ে তীর মারো রে, তবু আমার মায়ার নবীর গায়ে তীর লাগতে দিব না। পুরা দেহটা আবু তালহার ঝাঁঝরা হয়ে গেল, একটা তীরও আমার নবীর গায়ে লাগতে দেন নাই দেন নাই। শহীদ হয়ে গেলেন নবী, দেখেন চালুনির মতো ঝাঁঝরা হয়ে গেছে পুরা দেহ। মায়ার নবী দয়ার নবীর প্রাথমিক অবস্থারা কত বিপর্যয়ের উহুদের ময়দান। আমার নবীকে উহুদের পাহাড় নবীকে আশ্রয় দিয়েছে, ডাকতেছে নবী গো একটু আমার মাঝে আসেন। আল্লাহ নবী ওই পাহাড়ের ওই গর্তের কিনারায় নবী যা একটু আশ্রয় নিলেন। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম রে আল্লাহর গোলাম, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনো, মুসলমান যুদ্ধ করে আল্লাহর সাহায্যের উপর, মুসলমান যুদ্ধ করে আল্লাহর উপর ভরসা নিয়া, পূর্ণ ভরসা রাস্তা যদি আল্লাহর উপরে থাকে, বিজয় আল্লাহর হাতে, এই কিনার বিশ্বাস যদি তোমার অন্তরে পুরাপুরি থাকে, স্বর্ণ তোমার কমও যদি হয় আল্লাহ আমার সাথে আছে, এই অন্তরে একিন যদি 100-100 থাকে, অস্ত্র যদি কমও হয় বিজয় তোমারই হবে রে যুবক, শর্ত হলো আল্লাহকে সাথে রাখো। আমেরিকার সাথে রাখার প্রয়োজন নাই, রাশিয়ার সাথে রাখার প্রয়োজন নাই, ভারত পাশে আছে কিনা সেটা ভাবার দরকার নাই, এরা কোনোদিন তোমার উপকার করবে না, তোমার পাশে থেকে তোমার হেল্প করবে না, তোমার নিরাপত্তা দিবে না, কারণ তুমি ইমানদার। একজন ইমানদার যতই সুরত বদলায় খ্রিস্টান ইহুদিদের কালার ধরে, তবু ইহুদি আর খ্রিস্টান কোনোদিন তাদেরকে আপন মনে করে নেয় না। সুরত আর রং যতই ওদের ধরুক, আজকে ফিলিস্তিনের মুসলমানের উপরে নির্যাতন, সুরতের রঙে নমুনায় অনেকেরই অনেক পুরুষেরই নমুনা ওদের মতো, কিন্তু আজাব ওদের পক্ষ থেকে যে নির্যাতন তা কিন্তু বন্ধ হয় নাই। কারণ হলো একটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান কামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদিল্লাযী লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। ইমানদারের ইমান আছে, ইমানদারের অন্তরে দৌলতি ইমান আছে, এটাই হলো ইহুদিদের যন্ত্রণা জ্বালা। এই ইমান যতদিন আছে ততদিন কোনো দিন আপনি আমি ওদের বন্ধু হতে পারবো না। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম ভাইরা বন্ধুরা, সর্বদা আমাদের খেয়াল রাখতে হবে আমাদের পাশে আমার আল্লাহ আছেন না নাই। আল্লাহকে যদি সাথে রাখতে পারি, আল্লাহকে যদি আমার সাথে রাখতে পারি, তাহলে দুনিয়া তামাম দুনিয়া এক হয়ে যাক, অসুবিধা নাই, বিজয় আমার হবে আমার হবে। আর যদি সাময়িক কোনো ক্ষতি হয় সেটা আল্লাহ পাকের ভিন্ন কোনো হেকমত রয়েছে। ভাইরা বন্ধুরা, দাউদ আলী ইসলাম যুদ্ধে গেলেন তালুতের পক্ষে, এই দিকে জালুত সেও ময়দানে হাজির, মাত্র 313 জন
313 জন তারা নবী তালুত আলাইহিসসালামের কথা মতো অল্প পানি পান করে তারা সতেজ ছিলেন। শক্তি আল্লাহ তাদেরকে আরো বাড়ায় দিলেন। এই 313 জন লই তিনি জুহাদের ময়দানে তিনি রওনা দিলেন। তালুত দেখা মাত্রই কয় তোমাদের ভিতরে শক্তিশালী কারা পাঠাও। তখনকার সময় যুদ্ধের পরিস্থিতি যুদ্ধের নিয়মই ছিল এমন, একজন একজন করে আসো। হযরত দাউদ আলাইহিসসালাম তিনি অনুমতি চাইতেছেন, তালুত বলতেছেন যে তুমি অল্প বয়সের, তুমি না অন্য করে পাঠাইনি বলতেছেন, শুধু না আমাকে অনুমতি দেন, অনুমতি দেন। জালুত সে খুব ক্ষমতাশালী ছিল, হিম্মত ছিল এবং অনেক যুদ্ধের কৌশল জানত। পুরা দেহটা ছিল তার লৌহ বর্ম দ্বারা আবৃত, লোহার পোশাক। ওই যে লোহার পোশাক, মাথার মধ্যে লোহার হেলমেট, আবার শরীরের মধ্যে লোহার পোশাক, যার কারণে তলোয়ার দিয়ে আঘাত করেও কিছু করা যেত না, তীর মেরেও তার কোনো ক্ষতি করা যেত না। ওই অবস্থায় জালুতকে হত্যা করার মতো কোনো সুযোগ নাই। শুধু একটা সুযোগ আছে, একটা পথ আছে, সেটা হলো চোখ। এই চোখের দুইটা ছোট্ট ছিদ্র, এই চোখের দুইটা ছোট্ট ছিদ্রই শুধু খোলা ছিল, আর বাকি বডি পুরাটা লোহার বর্ম দ্বারা আবৃত ছিল। হযরত দাউদ আলাইহিসসালাম মাত্র যৌবনে পদার্পণ করেছেন, তালুতকে বলতেছেন আপনি আমারও অনুমতি দেন, আমাকে অনুমতি দেন, আমি ওর মোকাবেলা করবো। বলে কিভাবে করবা, ওর তো কোনো এমন তোর শরীরে আঘাত করার কোনো রাস্তাই তো নাই। উনি বলে ইনশাআল্লাহ আমি ব্যবস্থা করব, আল্লাহ আমাকে সাহায্য করবেন, আপনি আমাকে অনুমতি দেন। এই বইলা তিনি অনুমতি নিয়ে আনিলেন। সামনের দিকে আগাইতেছেন আল্লাহর পয়গম্বর। ভাইরা বন্ধুরা, তালুত অনুমতি দিয়া দিলেন, দাউদ আলাইহিসসালাম তিনি সামনে আগাইলেন। এতটাই শিকারিতে পারদর্শী ছিলেন দাউদ আলাইহিসসালাম, এতটা শিকারিতে পারদর্শী যেদিকে তিনি নিশানা করতেন, এনার নিশানা কখনো লক্ষ্যভ্রষ্ট হতো না। এতটা তীরান্দাজ ছিলেন, এতটা তার হাতের মজবুত আকি ছিল, আঘাত ছিল, একদম লক্ষ্য যেখানে সেদিকেই তাক করে তিনি তার আঘাত করতে পারতেন। দাউদ আলাইহিসসালাম তিনি একটা ছোট্ট পাথরের টুকরে হাতে নিলেন, যে পাথরটা শুধু তার ওই চোখের ছিদ্র দিয়ে ঢুকতে পারবে, লোহার যে ছিদ্রটা আছে এই ছিদ্র দিয়ে চোখে ঢুকতে পারবে, এতটুকু পাথরের দুটা টুকরা হাতে নিলেন। হাতে নিয়া হযরত দাউদ আলাইহিসসালাম জালুতের কাছে গেলেন, যাইয়া তিনি তার চোখ বরাবর নিশানা করে আল্লাহর নাম নিয়া এমন ভাবে আঘাত করলেন। ভাইরা বন্ধুরা, ভালো করে আত করবেন, যদি আল্লাহকে সাথে রাখতে পারো যুবক, তাহলে তুমি আমি পাথর ছুড়ব, কিন্তু গন্তব্যে পৌঁছায় দিবে কে? আল্লাহ। তুমি আমি শুধুমাত্র হাত দিয়ে ইশারা করব, পুরা কাজটা করবেন আল্লাহ, আমার তোমার ইশারা হবে আর কাজ করবেন আল্লাহ। ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। আল্লাহ কই বন্ধু, তুমি তো মারো নাই, তুমি যখন মারছিলা তখন আমি মারছি, পাথরের ঢিল তুমি দাও নাই, ঢিল তো দিছি আমি আল্লাহ। এজন্য ভাইরা বন্ধুরা, দাউদ আলাইহিসসালাম যখন ছোট্ট পাথরের ঢিল মারলেন, এই ঢিলটার লক্ষ্যে পৌঁছায়া দিলেন আমার আল্লাহ, ওই ছিদ্র দিয়া পাথরটা ঢুকলো, চোখ দিয়া পাথরটা ভিতরে ঢুইকা মগজ বের করে নিয়ে আসলো, ছিদ্র দিয়া ঢুইকা চোখ ভেদ কইরা মগজ লইয়া পিছনে বের হয়ে গেল। এই শক্তি রাখার একমাত্র আল্লাহর। আল্লাহু আলা
ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আবাবিল পাখির পায়ের মধ্যে ছোট্ট পাথরের কণা, টুটির মধ্যে পাথরের কণা, ওই পাথরের কণা যখন আব্রাহার বাহিনীর উপরে সারল, আব্রাহার বাহিনীর উপরে চারা মাত্রই দেখা গেল, প্রত্যেক সন্ন্যের নাম পাথরের মধ্যে লেখা, নাম লেখা পাথর মাথার মধ্যে পড়ল, ছিদ্র করে, বড়ি ছিদ্র করে, পায়খানার রাস্তা দিয়া বডির নারী বুড়ি বের করে, যে হাতির উপরে বসা ছিল সেই হাতির বডিটা ছিদ্র করে মাটিতে দেবে গেল। একটা পাখি টুটের মধ্যে রাখা পাথরের কণায় যদি এমন শক্তি আল্লাহ পাক দিতে পারে, দাউদ আল ইসলামের হাতের ইশারায় যেই পাথরের টুকরাটা ঢিল মারলেন, ওই পাথরের টুকরায় কেমন শক্তি আল্লাহ পাক দিয়েছিলেন। ছিদ্র দিয়া ঢুকলো, চোখ ভেদ করে মাথার মগজ লইয়া পিছন দিকে বের হয়ে গেল। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কাদিরি কুদরতদারি হরচে খাহি আকুনি, কাদিরে কুদরতদারি হরচে খাহি আকুনি, মুর্দারা যা হাম তো বখশি জিন্দারা বেজা কুনি, মুর্দারা যা হাম তো বখশি জিন্দারা বেজা কুনি, কাদিরে কুদরতদারি বরকামাল আন্ত রব্বি আন্ত হাসবি জুল জালাল। জালুত শেষ হয়ে গেল, ওদের সর্দার আমালিকা সম্প্রদায়ের সর্দার জালুত যখন খতম হয়ে গেছে, বাকিরা যারা ছিল সৈন্য সব ভয়ে ময়দান থেকে পালাইছে। হযরত তালুত আলাইহিস সালামের নেতৃত্বে, দাউদ আলাইহিস সালামের আঘাতে, বাহাদুরিতে জালুতের মতো ক্ষমতাশীল অতি ক্ষমতাবান বাহিনীর বিরুদ্ধে বনী ইসরায়েলের বিজয় হল, বনী ইসরায়েলের বিজয় হল। ভাইরা বন্ধুরা, পরে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে নবী বানাইলেন, 40 বছর বয়সে আল্লাহর পয়গম্বর তিনি নবুয়তি পাইলেন। ভাইরা বন্ধুরা, হায়াত ছিল কম, কিন্তু আদম আলাইহিস সালামের দেওয়া হায়াত পাইয়া হায়াত বেড়ে গেল, আয়ু বেড়ে গেল 100 হল। ইন্তেকাল কেমনে হয়, মুসনাদে আহমদ কিতাবের ভিতরে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দাউদ আলাইহিসসালাম অনেক আত্মমর্যাদাবান একজন মানুষ ছিলেন, গায়রত ছিল খুব বেশি। দাউদ আলাইহিসসালাম ঘর থেকে কোথাও যদি বের হতেন, দরজা বন্ধ করে তিনি বের হয়ে যেতেন, কাউকে তার ঘরের ভিতরে ঢুকতে দিতেন না বা সেটা পছন্দ করতেন না, তিনি দরজা বন্ধ করে বের হয়েছেন। বিবি সাহেব দেখতেছেন ঘরের ভিতরে একজন পুরুষ মানুষ দেখা যায়, তিনি ডাক দিয়া বলতেছেন, কে গো, দরজা বন্ধ, ঘরের ভিতরে তুমি ঢুকলা কেমন করে? আল্লাহর দোহাই তুমি বের হও, নতুবা পয়গম্বর দাউদের রোশানল থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, ধমক থেকে বাঁচতে পারবো না, তিরস্কার থেকে বাঁচতে পারবো না, তুমি বের হও। কিন্তু মানুষটা কিছুই শুনে না, জবাব দেয় না। আল্লাহর পয়গম্বর দাউদ আলী সালাম তিনি আসলেন, তিনি এসেও দেখেন ভিতরে একজন মানুষ অপরিচিত, ডাক দিয়া বলতেছেন, কে রে ভাই, তুমি কে, কি তোমার পরিচয়, তুমি এখানে কেমন করে ঢুকছ, দরজা বন্ধ জানালা বন্ধ, ঢুকলা কেমন করে, তুমি কে? ভিতর থেকে আওয়াজ দিয়া কয় পয়গম্বর, আমার পরিচয় যদি জানতে চান তাহলে শুনুন, আমি কোথাও যাইতে গেলে কারো কোনো অনুমতি নেই না, আমি কোথাও ঢুকতে গেলে দরজা বন্ধ না খোলা সেদিকেও তাকাই না, কোনো প্রতিবন্ধক আমাকে বাধা দিয়া রাখতে পারে না, কোনো দেয়াল আমাকে আটকাতে পারে না।
এই কথা বলতে দাউদ আলাইহিস সালাম বলেন, তাহলে তো চিনে ফেলেছি আপনি মালাকুল মউত আজরাইল। দাউদ আলাইহিস সালাম ভিতরে ঢুকলেন, মালাকুল মউত আজরাইল বলতেছেন, নবী গো আপনার সময় শেষ, আপনি প্রস্তুত হয়ে যান। আল্লাহর পয়গম্বর, তিনি প্রস্তুতি নিলেন, আর তখন ওনার জান কবজ হয়ে গেল। বাইরা বন্ধুরা, আল্লামা সুদ্দি বলেন, দাউদ আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে শনিবার, আবার কোনো রেওয়ায়েতে এসেছে বুধবার, আবার এক রেওয়ায়েতের মধ্যে এসেছে মেহরাবের সিঁড়ি দিয়ে নামার সময় ইনি মাঝখানে এসেছেন, ওই সময় মালাকুল মউতের সাথে দেখা, জান কবজের জন্য প্রস্তুতি নিয়ে নেন। দাউদ আলাইহিস সালাম তখন বলতেছেন, ভাই আজরাইল, হয় আমাকে নিচে নামতে দাও নতুবা একটু উপরে উঠতে দাও। এ ভাই আজরাইল, হয় আমাকে একটু নিচে নামতে দাও নতুবা উপরে উঠতে দাও। মালাকুল মউত আজরাইল কো, নবী গো, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটা মানুষের জন্যই তার নির্ধারিত আয়ুষ্কাল রয়েছে, এই আয়ুষ্কালের বেশি কম বেশি কিছুই করা হবে না, সময় যার যখন যেখানে শেষ সেখানেই খতম, এক বিন্দু পরিমাণ টাইম এদিক সেদিক করা হবে না। অতএব আপনি প্রস্তুতি নেন, আপনি প্রস্তুতি নেন। দাউদ আলাইহিস সালাম বুঝে গেলেন, মালাকুল মউত আজরাইল বলেন, আসমান থেকে আপনার জন্য যত যা কিছু ছিল সব কিছুর আইটেম ফুরায় গেছে, জমিনে আপনার রিজিক যা ছিল শেষ হয়ে গেছে, এই জমিনে আপনার অক্সিজেন নেওয়ার যে পরিমাণ ছিল সেই অক্সিজেন ফুরিয়ে গেছে, অগণবী একটা কদম উপরে অথবা নিচে দেওয়ার মতো সময় এইটুকু বাতাস আপনার জীবনে যা ছিল তা ফুরিয়ে গেছে, আপনার রিজিক যা ছিল তা ফুরিয়ে গেছে, অতএব আর সুযোগ নাই। তিনি ওই সিঁড়ির মধ্যে সেজদায় লুটায় পড়লেন, সেজদায় লুটায় পড়লেন না, আর মালিকের কদমে সেজদায় পড়ে বলতেছেন, মালিক আমি তো যাইতে প্রস্তুত, তোমার সাথে দেখা করতে আমি পাগল, কারণ তুমি মাশুক আর আমি আশিক, আল্লাহ তুমি আমার মাহবুব, আমি তোমার হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিনের এশকো ভালোবাসা নবী পয়গম্বরগণের অন্তরে কি পরিমাণ ছিল। সিঁড়ির মধ্যেই সেজদারত অবস্থায় দাউদ আলাইহিস সালামের জান কবজ হয়ে গেল। এর আল্লাহর গোলাম, একটু চিন্তা করে দেখো না, মৌতের সময় হয়ে গেছে, বিদায়, আল্লাহ তার একজন পয়গম্বরকে সিঁড়ি দিয়ে নামার সুযোগ দেয় নাই, সিঁড়ি দিয়ে উপরে ওঠার সুযোগও দেয় নাই, আমার তোমার যখন যেখানে মৃত্যুর টাইম কয়া যাবে, আল্লাহর গোলাম, গাড়িতে হলে গাড়িতে, বাড়িতে আসার সুযোগ নাই, অফিসে হলে অফিসে, সন্তানের কাছে ফিরার সুযোগ নাই, বিদেশ বাড়িতে হলে হবে সেখানে, দেশে আসার সুযোগ নাই, যার যেখানে যেই হালতে মরণ আল্লাহ লিখে রাখছেন হাদিস শরীফে, আল্লাহর নবী বলেন, ওই জায়গা মর তো পৌঁছাইতে আল্লাহ তার একটা হাজত সৃষ্টি করে দেন, যেই জমিনে আল্লাহ যার মরণ লিখে রাখছেন ওই জমিনে পৌঁছার জন্য তার একটা প্রয়োজন আল্লাহ পাক তড়িৎ গতিতে সৃষ্টি করে দেন, সে ওই প্রয়োজনের খাতিরে সেখানে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে যায়, পাগল পাড়া হয়ে যায়। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, এখানেই ওনার ইন্তেকাল হয়ে গেল। সুলাইমান আলী ইসলাম ওনার সন্তান, সুলাইমান আলী ইসলাম বাবার লাশটা নিচে নামাইলেন। বাইরা বন্ধুরা, এরপরে দেখা গেল আল্লাহর পয়গম্বরকে গোসল করানো হলো, কাফন পরানো হলো, জানাজা দেওয়ার জন্য ময়দানে হাজির করা হলো,
মরুভূমি উপরে প্রচন্ড সূর্যের তাপ, ওনার জানাজা এক ঐতিহাসিক জানাজা হয়েছিল বনি ইসরায়েলে, এত বড় জানাজার আগে পরে হয় নাই মুসা আলাইহিস সালাম ব্যতীত, এত বড় জানাজা হযরত দাউদ আলাইহিস সালামের জানাজার মধ্যে প্রায়, বাইরা বন্ধুরা জানাজার মধ্যে অনেক অনেক বুজুর্গ অনেক সেখানে হাজির হয়েছিলেন, এমনকি তাদের যে যাজক ছিলেন ধর্মযাজক 46,000 ধর্মযাজক দাউদ আলাইহিস সালামের জানাজায় শরীক ছিলেন, যাদের মাথার টুপি ছিল লম্বা টুপি। ভাইয়েরা বন্ধুরা উপর থেকে প্রচন্ড রৌদ্রের তেজ সুলাইমান আলাইহিস সালামের কাছে তারা আবদার করলেন, আপনি একটু আমাদের রৌদ্র থেকে একটু একটু ব্যবস্থা করেন। সুলাইমান আলাইহিস সালাম তখন পাখিদেরকে বললেন, পাখিরা তোমরা ডানা মেলে দাও, প্রচন্ড সূর্যের তাপ থেকে যেন জানাজায় শরীককারী মানুষ তারা মুক্তি পায়, আরাম পায়। সুলাইমান আলাইহিস সালামের অনুগত আল্লাহ পাক বাতাসকে করে দিলেন, জিন্নাতকে করে দিলেন, পাক পাকালি সবাইকে তার অনুগত করে দিছিলেন। বিদায় পাখিরা সাথে সাথে ওনার কথাগুলি শুনল এবং প্রতিটা পাখি ডানা মেলে মেলে চতুর্দিক দিয়ে মনভাবে বেষ্টন করে ফেলল, জানাজায় শরীককারী মানুষ কারো গায়ে আর সূর্যের তাপ লাগে না, এমনভাবে চতুর্দিক দিয়ে পাখি ডানা মেলে রাখলো, অক্সিজেন আসা বন্ধ হয়ে গেছে। এখন তাড়াতাড়ি তারা বলতেছে, পয়গম্বর শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, একটা ব্যবস্থা করুন। পাখিদেরকে বললেন, পাখিরা তোমরা যেদিক থেকে বাতাস আসা যাওয়া করো ওই দিকে ডানা দিয়ে ঘুরো না, সূর্যের তাপে যেই দিক দিয়ে আসতেছে ওই দিক দিয়ে তোমরা ডানা মেলে রাখো। সাথে সাথে পাখি আবার ওনার কথা মতো সূর্যের তাপটাই শুধুমাত্র ডানা দিয়ে আটকায় রাখলো, বাতাস যেই দিকে ঢুকার সেই দিকে ঢুকলো, আরাম পাইল। উপস্থিত মানুষরা সবাই সুলাইমান আলাইহিস সালামের সর্বপ্রথম মুজিজা তারা এখানে দেখলো জানাজার সময়, দাউদ আলাইহিস সালামের জানাজার সময় উড়ন্ত পাখি আকাশে ডানা মেলে ছায়া দিয়ে রাখলো, সংখ্যাগণিত হাজার লক্ষ মানুষ জানাজায় শরীক হলো, তা কারো গায়ে সূর্যের তাপ লাগে নাই, কষ্ট পায় নাই। বিস্ময় করে জানাজা ছিল দাউদ আলাইহিস সালামের। ভাইরা বন্ধুরা হযরত দাউদ আলাইহিস সালামের অনুগত আল্লাহ করে দিছিলেন, দাউদ আলাইহিস সালামের অনুগত পাহাড় ছিল তার অনুগত, দাউদ আলাইহিস সালামের সাথে তসবিহ পাঠ করত পাহাড়, দাউদ আলাইহিস সালামের সাথে তসবিহ পাঠ করত পাখি, দাউদ আলাইহিস সালামের অনুগত ছিল লোহা, ইনি লোহাকে হাত দিয়ে ধরলেই লোহাটা মোমের মতো হয়ে যেত, আর লোহাকে মোমের মতো করে তিনি যা খুশি তা বানাইতে পারতেন, আর লোহা দ্বারা বানানো জিনিস আল্লাহর পয়গম্বর বাজারে বিক্রি করতেন। ভাইরা বন্ধুরা দেখেন, এত বড় পয়গম্বর লোহার জিনিস বাজারে বিক্রি করে জীবিকা তালাশ করতেন, ব্যবসা করতেন, হালাল তরিকায় সেটা ছোট্ট হোক। বাদশাহ আলমগীর তিনি ছিলেন সুই সুতা দিয়ে সেলাই করতেন, টুপি সেলাই করে করে টুপি নিয়ে বাদশাহ আলমগীর বাজারে বিক্রি করতেন, বাইতুল মাল থেকে টাকা নিতেন না। দাউদ আলাইহিস সালাম তিনিও বাইতুল মাল থেকে কোনো টাকা নিতেন না, সরকার আর সরকারি রাজস্ব কোষ থেকে টাকা নিতেন না, বেতন নিতেন না। ভাইরা বন্ধুরা সুলাইমান আলাইহিস সালাম ওনার 19 জন সন্তানের ভিতরে, দাউদ আলাইহিস সালামের 19 জন সন্তানের ভিতরে সর্বকনিষ্ঠ সর্বচ্ছোট সন্তান ছিলেন সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন ওনার সবচেয়ে ছোট্ট সন্তান, কিন্তু জ্ঞানী গুণে আল্লাহ পাক সবার চেয়ে বড় বানিয়ে দিছিলেন সুলাইমান আলাইহিস সালামকে, জ্ঞানী গুণে বড়। একটা ঘটনা উল্লেখ আছে যেটা সবাই শুনে আমরা অনেকটি তৃপ্তি পাই, মজা পাই, কিন্তু এটা কঠিন এক নবীর উপরে অপবাদ, এটা
চরম আকারের ভুয়া একটা কথা, সেটা হলো দাউদ আলী ইসলাম ওনার নাকি 99 জন স্ত্রী ছিল, এরপরে উনি আরেকজন স্ত্রী বিয়ে করেছিলেন 100 জন। এই সর্বশেষ যে স্ত্রী তার গর্ভে সুলাইমান আলী ইসলাম, ওই স্ত্রী কে ছিল? ওনারই এক মন্ত্রী, ওনারই এক মন্ত্রী। এই মন্ত্রীর স্ত্রীকে নাকি ইনি বিয়ে করেছেন, ও সৈন্য, ওনারই এক সৈন্য। এই সৈন্যের স্ত্রী ছিল খুব সুন্দরী, তার প্রতি ওনার নাকি লোভ পড়ছে। উনি ওই সৈন্যরে যুদ্ধের কথা বলে বাহিরে বাডাইয়া হত্যা করছেন, আর এদিকে তার স্ত্রীরে তিনি বিয়ে করে নিছেন। নাউজুবিল্লাহি মিন জালিক, কত বড় কথা! এটা একজন নবীর উপরে কত বড় অপবাদ, কত বড় ডাহা মিথ্যা কথা! এগুলা গাল গল্প, এগুলা বিশ্বাস করার দ্বারা ইমান থাকবে না। আমি আগেই বলেছি যে ইসরায়েলি রেওয়ায়ত কিছু ঘটনা আছে যেগুলো আমরা শুনতে পারি, বলতেও পারি, বা ইয়াকিনও করতে পারি, বিশ্বাসও করতে পারি, করলে আমার ইমানের কোনো ঘাটতি নাই, কারণ এর সাথে কোনো আমার আকিদা বিশ্বাসের কোনো দ্বন্দ্ব নাই, কোনো মোকাবেলা হয় না। কিন্তু ইসরায়েলি রেওয়ায়তের এমন কোনো ঘটনা যে ঘটনা শোনার দ্বারা, ইয়াকিন করার দ্বারা, বিশ্বাস করার দ্বারা যদি আমার কোরআন হাদিসের আকিদার সাথে কোনো দ্বন্দ্ব লেগে যায়, মোকাবেলা হয়ে যায়, তখন ইসরায়েলি রেওয়ায়তকে আমরা বর্জন করব, সম্পূর্ণ ভুয়া বলবো। নবীরা নিষ্পাপ, মাসুম, তাদের দ্বারা এমন অন্যায় হতেই পারে না, অসম্ভব। এবং কি এটার এইভাবে আরো সাজাইছে যে দাউদ আলী ইসলাম তিনি একবার ঘরের মধ্যে তিনি দরজা দরজা বন্ধ করে এবাদতে মগ্ন, ওই অবস্থায় দুইজন মানুষ ঘরের ভিতরে ঢুকিয়া বিচার প্রার্থী হয়েছে। আল্লাহর পয়গাম্বর বলতেছেন, তোমরা কেমনে ঢুকলা, কীভাবে ঢুকলা, কি আসে বিষয়, কী কেন এই টাইমে কেন বলে ঢুকছে, আমাদেরকে বিচার করা লাগবে। বলে তো বিচারের টাইম কি এখন, বা এটা কি বিচার কর? বলে হ্যাঁ এখনই করতে হবে, আমাদের বিচারটা খুব জরুরি। বলেন, বলে কী আছে বিচার, কী বিচার? বলে বিচার হলো আমার 99টা, আমার ভাইয়ের 99টা ছাগল, ভেড়া, আর আমার মাত্র একটা ভেড়া। সে 99টা ভেড়া থাকার পরেও সে আমারই একটা নেওয়ার জন্য পাগল, আমাকে আমার একটা নেওয়ার জন্য খুব জুলুম করে, অত্যাচার করে, এটা কি তার জন্য ঠিক না বেঠিক? দাউদ আলী ইসলাম তখন বুঝতে পারছেন নিজের ভুলটা, তিনি বলেন এটা চরম অন্যায়, চরম গর্হিত কাজ, চরম গর্হিত কাজ, অন্যায় কাজ। তো 99টা ভেড়া তোমার আছে, আরেকজনের 80 মাত্র একটা, তারটা নেওয়ার জন্য এত পাগল কেন? মিলে এটা চরম অন্যায় বলে উনি সাজদা পড়ে গেছে। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইছে যে তোমার 99 জন বিবি আছে, আরেকজন বিবি তুমি যে আরেকজন একটা আনতে চাও, যার আছেই একটা, এটা কি তোমার সাথে, তুমি কি জুলুম করো নাই, তুমি কি জালেমের খাতায় পড়ো নাই? সেজদায় পড়ে আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ তারে মাফ করলেন, তিনি বুঝে গেছেন। আমার ভাইরা বন্ধুরা, সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা, নবীর উপরে একটা অপবাদ। মূলত দাউদ আলাইহিস সালাম একবার বলছিলেন, আল্লাহ আমি আমার মহলে এমন কোনো টাইম যায় না যেই টাইমটাতে তোমার জিকির হয় না। টাইম বান্দা ছিল, সময় বান্দা ছিল, ইনি এতটা থেকে এতটা পর্যন্ত আল্লাহর জিকির করবেন, ওনার সন্তান এতটা থেকে এতটা বন্ধ জিকির করবে, ওনার অমুক স্ত্রী এতটা থেকে এতটা বন্ধ জিকির করবে, অল টাইম মহল জিকিরে থাকতো, আল্লাহর গুণগান আল্লাহর তসবিহ তাহলিলে থাকতো, কোনো সময় গ্যাপ যেত না। আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনার টাইমে, উনি যেই টাইমে আবাদত করবে, এই টাইমে দুইজন বিচার প্রার্থী পাঠাইয়া দিয়া ওনার জিকির থেকে একটু বিরত করাইয়া দিছেন, বুঝাইছেন তোমার এই জিকির করাটাও এটাও তোমার কোনো ক্রেডিট নয়, বাহাদুরি নয়, আমি আল্লাহ সুযোগ দিতেছি, আমি তোমার এই তৌফিক দিতেছি, বিধায় এটা করা সম্ভব হচ্ছে। যদি আমি তোমাকে এরকম ব্যস্ততার ভিতরে রেখে দিই, তাহলে কি তোমার দ্বারা আমার জিকির করা সম্ভব? দেখো না, একটু ব্যস্ততার ভিতরে ফালাইয়া দিলাম, দুইজন বিচার প্রার্থী আইলো, এদের ব্যস্ততার ভিতরে পইরা এইটুকু টাইম
টাইম তো তোমার জিকির থেকে সরে গেল, আমার জিকির থেকে তোমার এটুকু টাইম গাফেল হয়ে গেল, গাফলতি চলে আসলো, এই টাইমের ভিতরে তো আর জিকির তোমার মহলে কেউ করে নাই। ভাইরা বন্ধুরা, সেজদায় পড়ে আল্লাহর কাছে তিনি ক্ষমা চাইলেন, আল্লাহ সব কিছু তোমার দেওয়া তৌফিক, আমি আপনিও যে ইবাদত করতেছি বন্দেগি করতেছি এটা কার দেওয়া তৌফিক? আল্লাহর দেওয়া। এজন্য বাহাদুরি করার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, এই কথা বলার কোনো সুযোগ নাই। আমি তো এত বড় বুজুর্গ, আমি তো এত বড় আল্লাহওয়ালা, আমি তো এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা, এমনটা বলার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। বাইরা বন্ধুরা, সুলাইমান আলাইহিসসালাম তিনিও বহুত বড় একজন পয়গম্বর ছিলেন। দাউদ আল ইসলাম বাইতুল মুকদ্দাসের নির্মাণ কাজ শুরু করেছেন, আর ওই অবস্থায় নির্মাণ কাজ শেষ করতে পারেন নাই, মেহরাব থেকে নেওয়ার পথে উঠতেও পারেন নাই, নামতেও পারেন নাই, মাঝখানে যান কবজ হয়ে গেল, জানাজা হলো। ভাইরা বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালামের মুজেজা উপস্থিত লক্ষ লক্ষ মানুষ দেখলো, পাখির ছায়া সবাই দেখলো। এরপর আল্লাহর পয়গম্বরকে দাফন করা হলো। সুলাইমান আলাইহিস সালাম তিনিও ছিলেন অনেক বড় একজন পয়গম্বর, বাবার মতোই তিনি নবীও ছিলেন, তিনিও বাদশাহ ছিলেন, নবীও ছিলেন, বাদশাহ ছিলেন। শিশুকালীন যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান গরিমা বুদ্ধি বিবেক সম্পন্ন একজন ন্যায় বিচারক, একজন নবী, একজন পয়গম্বর আল্লাহ কবুল করলেন সুলাইমান আলাইহিসসালাম। ছোট্ট বালক, বাবার কাছে দুইজন মানুষ বিচার প্রার্থী হয়ে আসলো। একজন বিচার প্রার্থী ছিল দাউদ আল ইসলামের কাছে, দুইজনের একজন হলো ছাগলের মালিক আর একজন হলো জমির মালিক। সুলাইমান আলাইহিস সালাম তখন 10 বছরের বালক, একজন আয়া কয় আল্লাহর পয়গম্বর বাদশাহ জাহাপনা, এই লোকের ছাগল পালে আমার জমি নষ্ট করে ফেলেছে, আমি মাত্র চারাগুলি লাগাইছি, দেখার মতো খেজুরের চারাগুলি হয়েছে, তার ছাগলের পাল যায় আমার এই খেজুরের বাগানের সবগুলি চারা নষ্ট করে ফেলেছে। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তখন পরীক্ষা করতে বললেন, তদন্ত করতে বললেন, বলে যেই পরিমাণ ক্ষতি হয়েছে একটু দেখো, ক্ষতির অঙ্ক করে হিসাব মিলায় দেখা যায় ছাগলের মূল্য যা ক্ষতির পরিমাণ তা। দাউদ আলাইহিস সালাম রায় দিয়ে দিলেন, ছাগলগুলি জমির মালিককে দিয়ে দাও, কারণ ক্ষতি বরাবর ছাগলের মূল্য পরিমাণ ক্ষতি হয়ে গেছে। ভাইরা, জমির মালিক ছাগল পায়া খুশি, কিন্তু ছাগলের মালিক বড় কষ্ট, ছাগলগুলি সব জমির মালিককে দিয়ে দেওয়া লাগছে, সে মনে কষ্ট নিয়ে ফিরত যাইতেছে, একজন বিচারে খুশি আর একজন কষ্ট পাইতেছে, বের হতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল, বলে কি বিচার? বলে এই বিচার। সুলাইমান আলাইহিস সালাম বলেন, বিচার হইছে ঠিক আছে, ভালো ন্যায় বিচার, কিন্তু আমার কাছে এর চেয়ে আরো উত্তম বিচার আছে, যেই বিচারে দুজন খুশি থাকবে। দাউদ আলাইহিস সালাম বলতেছে, এমন কি বিচার বাবা, যে বিচারে বাদী বিবাদী দুজন খুশি? বলে হ, কেমনে? সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, জমির মালিক জমি দিয়া দিবে ছাগলের মালিক রে, আর ছাগলের মালিক ছাগলগুলি দিয়া দিবে জমির মালিক রে। এইবার জমি পাইয়া ছাগলের মালিক জমিতে চারা লাগাবে, এই খেজুরের চালাগুলি পরিচর্যা করবে, যতটুকু তার ছাগলগুলি যেই পরিমাণ চারা নষ্ট করেছিল, যেই পরিমাণ বড় হয়েছে, ওই পরিমাণ বড় হওয়া পর্যন্ত সে চারাগুলির পরিচর্যা করবে, যখন ওই পরিমাণ হয়ে যাবে চারাগুলি, তখন জমি ফেরত দিয়ে দিবে, আর তার ছাগলগুলি জমির মালিকের কাছে যে ছিল এতদিন পর্যন্ত, জমির মালিক তার ছাগল দ্বারা উপকৃত হবে। যেদিন জমি গাছওয়ালা হবে, চারাওয়ালা হবে, যেদিন ফেরত দিবে ওই দিন জমির মালিক জমি পাওয়া যাবে, ছাগলের মালিক ছাগল পাওয়া যাবে,
এতদিন পর্যন্ত জমির মালিক ছাগল থেকে তার উপকার নিছে আর ছাগলের মালিক তার জমি কইরা দিছে। একটা সময়ে জমির মালিক জমি পায়া যাবে, ছাগলের মালিক ছাগল পায়া যাবে। এত সুন্দর বিচারে রায় শুইনা দাউদ আলাইহিস সালামও মহা খুশি, বাদী বিবাদীও খুশি, দুজন খুশি। এত সুন্দর বিচার ব্যবস্থা, দুজন খুশি হয়ে গেছে। আমার ভাই আল্লাহ পাক কোরআন করিমের মধ্যে বলছেন, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এতটুকু জ্ঞান গরিমা বুদ্ধি দিয়েছিলেন, হ্যাঁ দুজনের বিচার ছিল। দাউদ আলাইহিস সালাম তখন সাথে সাথে বিচারে রায় পাল্টাইলেন, বিচারে রায় বদলাইয়া ইসরায়েলের রায় মোতাবেক রায় দিয়ে দিলেন, দুজন খুশি হয়ে গেলে। এতে করে বোঝা যায় একজন বিচারক তার রায় সে পাল্টাইতে পারে, সে বুঝলে সে তার সে যদি এর চেয়ে উত্তম কোনো রায় তার মাথায় আসে, একজন বিচারক তার রায়টাকে সে পাল্টাইতে পারে। যে কথা বলে যে কি কয়, কলম নড়ে না, কলম নড়ে রায়ের লড়ে নড়ে না, এই যে একটা কথা, এটা ইং ব্রিটিশদের একটা কথা, কিন্তু শরীয়তে বলে যে একজন বিচারক সে সঠিক রায় দেওয়ার পরেও সে এর চেয়ে আরও উত্তম রায় জানার পরে বা বুঝার পরে সে তার রায় বদলাইতে পারে। দাউদ আলাইহিস সালাম রায় দিয়ে দিছিলেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের রায়টাকে ইনি আরও উত্তম মনে করছেন, বিধায় এই রায় পাল্টাইয়া ছেলের রায় মোতাবেক রায় দিয়ে দিছেন। আর এজন্য বলতেছিলাম যে দাউদ আলাইহিস সালাম তিনি বনী ইসরায়েলে অনেক বড় একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, যার মৃত্যুটা ছিল এরকম অস্বাভাবিক, যার এত বড় নবীকেও মৃত্যুর সময়টাতে আল্লাহ পাক যাকে এতটুকু সুযোগ বা এতটুকু সময় দেন নাই, আবার জানাজার সময়টা এত এক বিস্ময়কর ঘটনা ঘটেছিল। সুলাইমান আলাইহিস সালামের, সুলাইমান আলাইহিস সালাম ওনার সন্তান, যিনি বাবার রেখে যাওয়া দায় দায়িত্ব সম্পূর্ণ দায় দায়িত্ব উনি বুঝতে পাইছিলেন। খেলাফতি দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে দেয়া গেছেন, রাজত্ব সুলাইমান আলাইহিস সালামকে বুঝাইয়া দেয়া গেছেন, এবং বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ যেটা অবশিষ্ট ছিল সেই নির্মাণ কাজের অবশিষ্ট দায় দায়িত্ব হযরত সুলাইমান আলাইহিস সালামকে দাউদ আলাইহিস সালাম বুঝাইয়া দেয়া গেছেন। প্যারে হাজিরিন, এজন্য আসুন আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে আমরা এই জিনিসটা ইয়াদ করি যে আমার হায়াত আমার মৌত কখন কোথায় কোন টাইমে আমরা কেউ জানি না, যখন যে টাইমে হবে এই টাইমটাতে এদিক সেদিক হবে না। অতএব এখনই সময়, এখনই সময় মৌতের কথা ইয়া বেশি বেশি ইয়াদ করার আর নিজেকে প্রস্তুত করার, খাঁটি দিলে তওবা করার। আল্লাহ ঘর থেকে বের হচ্ছি, জানি না আবার সুস্থ শরীরে ঘরে ফিরে আসবো কি না, আল্লাহ সন্তানের কাছ থেকে হাসি মুখে বিদায় নিচ্ছি, জানি না আবার এই সন্তানের চেহারা দেখবো কি না, আল্লাহ তুমি আমাকে আমার বিবি বাচ্চা ভাই বেরাদের সবাইকে নেক হায়াত দান কইরো, রাস্তাঘাটের আপদ বিপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি কুদরতি হাতে হেফাজত কইরো। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।